নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের গল্প চন্দ্রপ্রতাপগড়ের আতঙ্ক, লেখিকা দীপিকা মজুমদার। চন্দ্রপ্রতাপগড়ের দুর্গে ঘটে চলেছিল একের পর এক বিপত্তি। রহস্যের খোঁজে শঙ্খজিৎ উপস্থিত হয় চন্দ্রপ্রতাপগড়ে। শঙ্খজিৎ কি পারবে চন্দ্রপ্রতাপগড়ের অভিশাপ থেকে নিজেকে ও প্রিয় মানুষদের রক্ষা করতে? পারবে সেখানকার রহস্যের অঙ্কের সমাধান করতে? জানতে হলে শুনতে থাকুন চন্দ্রপ্রতাপগড়ের আতঙ্ক। পর্ব এক, প্রারম্ভ। কথা হয়েছিল চেন্নাই বিমানবন্দরেই দেখা হবে কৃষ্ণমূর্তির সঙ্গে, কিন্তু কলকাতা বিমানবন্দরে প্রবেশ করার পরেই কৃষ্ণমূর্তির ফোন পায় শঙ্খজিৎ। কৃষ্ণমূর্তি জানান চেন্নাই আসা তার পক্ষে সম্ভব না, হঠাৎ বিশেষ কাজ এসে পড়েছে। তাই চেন্নাই থেকে ট্রেন ধরে তাকেই চলে আসতে হবে এরিপুরাক্কারাই, তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলার সমুদ্র উপকূলবর্তী ছোট্ট মফস্বল শহর এরিপুরাক্কারাই। এরিপুরাক্কারাই স্টেশনে মুরুগান নামের কেউ অপেক্ষা করে আছেন শঙ্খজিতের জন্য। মুরুগান কৃষ্ণমূর্তির খাস লোক, কতটা খাস শঙ্খজিৎ জানে না, ঠিক যেমন জানে না এই এরিপুরাক্কারাই জায়গাটা কেমন। প্রথমবার নাম শুনেই পরিষ্কার উচ্চারণ করতে দিন দুয়েক সময় লেগেছিল শঙ্খজিতের। ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় আয়নায় নিজের মুখ দেখে বারবার এরিপু রাক্কা রাই শব্দটা ভেঙে ভেঙে উচ্চারণ করত সে। শঙ্খজিৎ বাগচি গত মাসে যে 25 পেরিয়ে 26 পড়েছে, গড়িয়ার নামকরা বাগচি পরিবারের সন্তান, বাবা নামকরা রিটায়ার্ড সিভিল ইঞ্জিনিয়ার সুধন্য বাগচি। আর্কিটেকচার নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং পাশ করতে না করতেই পাণ্ডে ইন্ডাস্ট্রিতে একটা চাকরি সহজেই হয়ে যায় শঙ্খজিতের। বাবা সুধন্য বাগচির সুপারিশেই যে চাকরি লাভ তা বুঝতে বাকি ছিল না ওর। সত্যি বলতে আত্মসম্মানে যে খুব একটা আঘাত লেগেছিল তাও নয়, নিজের চেষ্টায় যে চাকরি হতো না শঙ্খজিতের তা হয়তো সত্যি নয়, কিন্তু দৌড়ে দৌড়ে ইন্টারভিউ দিয়ে চাকরি জোটানোর মতো সময় সাপেক্ষ পরিশ্রমের চেয়ে পাণ্ডে ইন্ডাস্ট্রিতে চাকরি করাটা শঙ্খজিতের কাছে খারাপ মনে হলো না। সেই তো লোকের ঘরদড়ি বানাতে হবে, কিন্তু চাকরি পাওয়াটা যত সহজ ছিল চাকরি ক্ষেত্রে নিজেকে প্রমাণ করার কাজটা ঠিক ততটা মসৃণ হয়নি শঙ্খজিতের পক্ষে। পরিমল পাণ্ডে লোকটা ওর বাবার বন্ধু স্থানীয় হলেও বস হিসেবে খুব একটা সুবিধের নয়। চাকরিতে নিযুক্ত হওয়ার পর থেকেই লোকটা এক একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে শঙ্খজিতের দিকে। সব বাউন্সার বলকে ব্যাটসম্যান সঠিকভাবে ব্যবহার করতে পারবে তা নয়, তবে শঙ্খজিতের ভুলটা হলো সে একটাও সঠিকভাবে সামলাতে পারেনি। ওর এরিপুরাক্কারাই আসাটাও পরিমল পাণ্ডের একটা বাউন্সারি। এই গ্রামে একটা দুর্গকে অভিজাত হোটেলের রূপ দেওয়ার কাজ হাতে নিয়েছে পাণ্ডে ইন্ডাস্ট্রি, আর সেই দায়িত্ব কাঁধে এসে পড়েছে শঙ্খজিতের। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবল দুর্গের বর্তমান মালিকের তরফ থেকে দেওয়া হবে। এর আগেও কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজে গিয়েছে শঙ্খজিৎ, কিন্তু এইবার পাণ্ডে ইন্ডাস্ট্রি থেকে শঙ্খজিৎ ছাড়া আর কাউকে পাঠানো হয়নি। এই ব্যাপারটা খুব অদ্ভুত ঠেকছে শঙ্খজিতের কাছে, এমন তো আগে হয়নি। চেন্নাই থেকে রাতে ট্রেনে চড়েছিল শঙ্খজিৎ, এরিপুরাক্কারাই পৌঁছাতে সকাল। কুলির ঘাড়ে ভারী জিনিসপত্র চালান করে স্টেশনের বাইরে আসতেই জলো বাতাসের গন্ধটা নাকে লাগল ওর। সমুদ্র উপকূলবর্তী এলাকা, নোনা জলীয় বাষ্পের সম্পৃক্ত বাতাস। একটা জুতসই অটো বা গাড়ি ভাড়ার জন্য এদিক ওদিক দেখছিল শঙ্খজিৎ। মুরুগান নামের লোকটা কি আদৌ এসেছে, না হলে নিজেই একটা হোটেল খুঁজে নেবে সে। হঠাৎই মোবাইলের কম্পন অনুভূত হলো ওর, স্ক্রিনে মুরুগানের নাম ভেসে উঠেছে, কৃষ্ণমূর্তি দেওয়া মুরুগানের মোবাইল নাম্বার। কানে চেপে হ্যালো বলতেই দক্ষিণী ভাষার টানে হিন্দিতে বলে উঠলেন মুরুগান, আপনি কোথায়? ট্রেন তো এসে চলেও গেছে। আমি স্টেশনের বাইরে সিঁড়ির কাছেই, শঙ্খজিৎ জবাব দেয়। আরে আপনি মালপত্র নিয়ে কষ্ট করতে গেলেন কেন, আমি এসেছি তো। তারপর কিছুটা ইতস্তত করেই মুরুগান বললেন, কৃষ্ণমূর্তি স্যার আমাকে আপনার ছবি দিয়েছিলেন, কিন্তু স্টেশনের ভিড়ে ঠিক চিনতে পারিনি। শঙ্খজিৎ মনে মনে হাসে, প্ল্যাটফর্মের ঠিক ঠিক ভিড়ের মধ্যে পরিচিত মানুষকেও চিনে নেওয়া কঠিন, সেখানে মুরুগান তো কাউকে দেখেইনি। বলল, না কষ্ট কিছুই হয়নি, কুলি নিয়ে নিয়েছিলাম, আমি অপেক্ষা করছি, আপনি আসুন। কুলির ভাড়া মিটিয়ে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো না শঙ্খজিৎকে। মিনিট পাঁচেকের মধ্যেই মাঝারি উচ্চতার তেল তেলে কৃষ্ণ বর্ণের একজনকে এগিয়ে আসতে দেখল শঙ্খজিৎ। খুব সাধারণ তামিল মানুষদের মধ্যে মিশে যাওয়া একজন মানুষ মুরুগান।
গায়ের ফুল ছাপ কমলা রঙের শার্ট না থাকলে মুরুগানকে আলাদা করে চোখে পড়ার নয়। শঙ্খজিতের কাছাকাছি এসেই একটা ব্যাগ নিজের কাঁধে তুলে মুরুগান বললেন, কৃষ্ণমূর্তি স্যার চেন্নাই যেতে পারলেন না, আসলে হঠাৎ কি একটা জরুরি কাজ পড়ে গেল। ও আপনি চিন্তা করবেন না, মুরুগান থাকতে আপনার কোনো অসুবিধা হবে না। মুরুগানের চেহারাটা বড়সড় হলেও লোকটা বেশ হাসি খুশি, মিশুকে এবং বুদ্ধিমানও বটে। অটোরিকশার বদলে নিজেই একটা গাড়ি নিয়ে এসেছেন স্টেশনে। বড়সড় সুটকেসগুলো নিয়ে যাওয়ার দুশ্চিন্তা দূর হয় শঙ্খজিতের। মুরুগান নিজেই চালকের আসনে বসলেন। গাড়িটা ওর নিজের না কৃষ্ণমূর্তি দিয়ে পাঠিয়েছেন, ঠিক এই কথাটাই ভাবছিল শঙ্খজিৎ। ঠিক তখনই মুরুগান হেসে বললেন, হে হে আমারই গাড়ি, নিজের গাড়ি থাকতে আপনাকে ভাড়ার অটোতে চড়তে দেব কেন। শঙ্খজিৎ স্বভাবতই কম কথার মানুষ, ভাবল কৃষ্ণমূর্তি কর্মচারীদের ভালোই মাইনে দেন। গাড়ির পেছনের সিটে মালপত্র তুলে দিয়ে চালকের পাশের সিটে বসেছিল শঙ্খজিৎ। স্টেশন ছেড়ে গাড়ি রাস্তায় নামতেই সবার প্রথমে চোখ পড়ে রাস্তার দুধারে সার সার নারকেল গাছ, মাঝে মাঝে দু একটি বাড়ি গাছের ফাঁক দিয়ে উঁকি দেয়। গ্রাম্য পরিবেশ, মূলত জেলেদের বস্তির অধিক্য। শঙ্খজিৎ ভাবে এমন একটা জায়গায় চন্দ্রপ্রতাপগড়ের মতো একটা দুর্গ বেশ বেমানান। চন্দ্রপ্রতাপগড়ের দুর্গের বেশ কিছু ছবি দেখেছে শঙ্খজিৎ, মূলত এই দুর্গেই ওর কাজ। দুর্গকে একটা ঝাঁ চকচকে হোটেলের রূপ দেওয়া, দুর্গের বাইরের বিভিন্ন দিক থেকে ত্রিমাত্রিক ছবিগুলো দেখে মনে মনে একটা নব্য রূপও দিয়ে ফেলেছে শঙ্খজিৎ। শুধু সারে জমিনে একবার দেখে ফেলার পরই ডিজাইনিংয়ের কাজটা শুরু করে দেবে সে। চন্দ্রপ্রতাপগড় সম্পর্কে ভাবতে ভাবতে মুরুগানকে প্রশ্নটা করেই ফেলল শঙ্খজিৎ, আপনি তো এখানকার স্থানীয়, মানে আজন্ম আছেন, আমি যেখানে থাকবো সেখান থেকে চন্দ্রপ্রতাপগড় দুর্গ কত দূর বলতে পারবেন? ভাবছি কাজ শুরু করার আগে আজই এক ঝলক দেখে আসি। চন্দ্রপ্রতাপগড়ের নাম শুনেই মুরুগানের হাসি মুখটা যেন হঠাৎই শুকিয়ে গেল। বললেন, চন্দ্রপ্রতাপগড় যাবেন? হ্যাঁ স্যার বলেছিলেন বটে। তা বেশ, স্নান খাওয়া সেরে দিনের আলো থাকতে থাকতে ঘুরে আসুন, হেঁটে যেতে পারেন, আধ ঘন্টার ব্যাপার, অটোরিকশা নিয়ে গেলে মিনিট দশেক লাগবে না। তবে প্রথমবার যাচ্ছেন তো, আমি বলি কি একটা অটো ভাড়া নিয়েই যান, অটো ছাড়বেন না, না হলে ওখানে আর পাবেন না। শঙ্খজিৎ মুরুগানের পরামর্শ শুনে নিঃশব্দে, প্রত্যুত্তর করে না, সে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিল। চন্দ্রপ্রতাপগড় একবার চিনে গেলে পরের বার হেঁটেই চলে যেতে পারবে সে। এমন সময় নীরবতা ভঙ্গ করে মুরুগান বললেন, কৃষ্ণমূর্তি স্যার যদিও বলেছেন যে আপনাদের কাজটা চন্দ্রপ্রতাপগড়েই, তবুও মানে আমি যা শুনেছি তাই বলছি, চন্দ্রপ্রতাপগড় জায়গাটা কিন্তু ভালো না। শঙ্খজিৎ মুরুগানের কথার অর্থ আন্দাজ করার জন্য ওর দিকে তাকাতেই চোখ সরিয়ে নেয় মুরুগান। বললেন, না মানে আমি কৃষ্ণমূর্তি স্যারকেও বলেছিলাম, উনি মানলেন না, আসলে লোকে বলে জায়গাটা ভুতুড়ে। ভুতুড়ে? শঙ্খজিৎ নতুন কোনো গল্পের আশায় বিস্ময় দেখায়। সে জানে এমন পরিত্যক্ত পুরনো বাড়িতে ভুতুড়ে কাহিনী ফাঁদা থাকেই, আর সেটা তো রীতিমতো দুর্গ, প্রায় 700 বছরের পুরনো। হ্যাঁ আমি নিজেই দেখেছি দুর্গ, তবে দূর থেকে, গাড়ি স্টিয়ারিংয়ে মনোযোগ দিয়ে কথাগুলো বললেন মুরুগান। শঙ্খজিৎ একটা মুচকি হাসি লুকিয়ে বলে, ভূত দেখেছেন নাকি সেটা বলুন। না আমি ভেতরে যাইনি কোনোদিন, তবে অনেকেই। মুরুগানের কথা শেষ হতে না হতেই শঙ্খজিৎ হেসে উঠল, বলে আমি চন্দ্রপ্রতাপগড়ের ছবি দেখেছি, ভারী সুন্দর কারুকার্য বিশিষ্ট দুর্গ, এমন দুর্গে ভূতের বাস হবে, এ আর এমন কি। তবে চিন্তা করবেন না, আমার মানুষরা বড় নিষ্ঠুর জাতি, ভূতের শান্তি ছিনিয়ে নেওয়ার জন্য আমরা সর্বদাই তৎপর। মুরুগান শঙ্খজিতের কথায় কৌতুক অনুভব না করেই বরং নিজের কথাতেই পড়ে থাকলেন। বলেন, ভূতের ব্যাপারটা দেখেছি, অনেকেই মানে না, তবে ওখানে কিছু তো একটা আছে যার জন্য ওখান থেকে যারা ফিরে এসেছে তারা ঠিক স্বাভাবিক নেই। স্বাভাবিক নেই মানে? এবার প্রশ্নটা শঙ্খজিৎ গম্ভীরভাবেই করল। ব্যাপারটা কৃষ্ণমূর্তি স্যারের অজানা নয়, ওই দুর্গে অন্দরমহলে আগে অনেকেই অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল, বেশ কয়েকজন প্রায় পাগল হয়ে গেছে, এদের মধ্যে বেনু নামে ছেলেটা তো আমাদেরই গ্রামের। পাগল হয়ে গেছে? শঙ্খজিৎ বিস্মিত হল, কেন? সেটাই তো প্রশ্ন, দুর্গ থেকে ফেরার পর ওরা কেউ সঠিকভাবে কিছু বলতে পারে না, অস্বাভাবিক আচরণ করে, ওরা ওখান থেকে কিছু দেখেছে যেটা ওদের ভয়ের কারণ, এবং সেই ভয় থেকে ওরা বেরিয়ে আসতে পারে না কোনোদিন। খানিকক্ষণ চুপ থেকে মুরুগান আবার বলল, সেই কারণেই বলছিলাম, চন্দ্রপ্রতাপগড়ে যাবেন কি না ভেবে দেখুন, আপনাকে সাবধান করে দেওয়াটা কর্তব্য মনে হলো আমার। শঙ্খজিৎ ভূত প্রেত ডাইনি সম্পর্কে খুব একটা বিশ্বাসী তা নয়, তবে এখানে কোনো অলৌকিক সত্তার চেয়ে
দুষ্টচক্রের হাত থাকার সম্ভাবনাই অধিক। বলল, এসেছি দুর্গের কাজে, তাই যাব না তা তো হতে পারে না। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, দেখা যাক। চন্দ্রপ্রতাপগড় নিয়ে আলোচনা চলতে চলতেই ওরা গ্রামের প্রায় মাঝামাঝি চলে এসেছিল। জায়গাটা ঠিক শহর বলা ভুল, মফস্বল বললে হয়তো সঠিক হয়। গলির মুখে গাড়ি থামিয়ে জিনিসপত্র সিঁড়ি দিয়ে সোজা দোতলায় উঠিয়ে নিয়ে গেল মুরুগান। কথায় কথায় মুরুগান জানালেন, চন্দ্রপ্রতাপগড় দুর্গের কাজের দায়িত্ব পাওয়া শ্রীপতি কৃষ্ণমূর্তি শুধুমাত্র মুরুগানের ঊর্ধ্বতন অফিসারই নয়, মুরুগানের নিজের দিদির স্বামীও। তাই নিঃসংকোচ সে মুরুগানের বাড়িতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। ঘণ্টাখানেকের মধ্যে স্নান সেরে খাবারের টেবিলে উপস্থিত হয়েছিল শঙ্খজিৎ, টেবিলে মুরুগানও উপস্থিত। শঙ্খজিৎ সব জানার পরও চন্দ্রপ্রতাপগড় যাওয়ার মনস্থির করেছে শোনার পর থেকেই মুরুগানের মুখমণ্ডলে চিন্তার ছায়া দেখা দিয়েছে। বললেন, সব জানার পরও যখন ওখানে যাবেন ভেবেছেন, তাহলে একা যাবেন না, অটোরিকশা নিয়ে যাবেন। তারপর বিড়বিড় করে যেন স্বগতোক্তি করলেন, কৃষ্ণমূর্তি স্যার সব জেনেও যে কেন এই কাজটা হাতে নিলেন। শঙ্খজিতের মনে চন্দ্রপ্রতাপগড় নিয়ে হাজারো প্রশ্ন উঠছিল, কিন্তু টেবিলে খাবার পরিবেশ করতে আসা মহিলাকে দেখে সে প্রশ্নগুলো মনের মধ্যেই চেপে রাখল। মহিলার মুখশ্রী ডিম্বাকৃতি, গায়ের রং শ্যামবর্ণ, মাঝারি উচ্চতা, হাসিমুখ সলজ্জ দৃষ্টিতে মুরুগানের সঙ্গে মাতৃভাষায় কথোপকথনরত মহিলা। প্রাথমিক পরিচয় পর্বের দায়িত্ব মুরুগানে নিলেন। বললেন, আমার স্ত্রী জয়মালা। স্বামীর মুখে নিজের নাম শুনে হাত জোর করে নমস্কার করলেন মহিলা। তারপর শঙ্খজিৎকে অবাক করে দিয়ে ভাঙা ভাঙা বাংলায় বললেন, আপনি বাঙালি শুনে বাংলা রান্না করার চেষ্টা করেছি, আপনাদের মতো ভালো হবে না, খারাপও লাগবে না। দেশের দক্ষিণে গিয়ে থাকতে হবে শুনে প্রথমেই যে ভয়টা ওর মনে হয়েছিল সেটা হলো খাওয়া। ওরা নাকি নারকেল তেলে রান্না করে, আর সব রান্নায় তেঁতুল গোলা জল আর নারকেল দেওয়া আবশ্যক। এমন স্বাদের খানাপিনায় অভ্যস্ত হওয়া দুর্বোধ্য ভাষায় দক্ষতা লাভের চেয়েও সময় সাপেক্ষ এবং কষ্টকর। কিন্তু খাবারের টেবিলে জয়মালা সাজিয়ে দেওয়া রান্নার পদগুলো দেখে বেশ অবাক হয় শঙ্খজিৎ। ডাল সবজি থেকে শুরু করে মাছের পদ অবধি আদ্যপান্ত বাঙালি খাদ্যের সম্ভার। খাবারের রূপ দেখেই বোঝা যায় মুরুগানের স্ত্রী জয়মালা বাঙালি রান্নায় বেশ পটু। জয়মালা ভাঙা ভাঙা বাংলা বলতে জানলেও হিন্দি একেবারেই না। জয়মালার বাঙালি রান্না ও বাংলা বলার প্রয়াস দুটোই শঙ্খজিতের কাছে বেশ বিস্ময়কর। মহিলাকে দেখে কোনোভাবেই বাঙালি মনে হয় না, তাই কৌতূহল না চেপে রেখে বাংলাতেই প্রশ্ন করে, সে কীভাবে শিখলেন বাঙালি ভাষা, বাঙালি রান্না? জয়মালা অতি কষ্টে অর্ধোচ্চারিত বাংলা ও ইশারার মাধ্যমে বোঝাতে সক্ষম হন, এই বাড়িতে কৃষ্ণমূর্তির আরও একজন বাঙালি মহিলা কর্মী এসে থেকে গেছেন, সেই মেয়ের কাছেই বাংলা ভাষাটা টুকটাক বলতে শিখেছেন, আর বাঙালি রান্নাটাও। মুরুগানের স্ত্রী জয়মালার বাংলা ও বাঙালি রান্নার দক্ষতার বিষয়টা আপাতত বাড়ির ভেতরে খাদ্য ও ভাষার সমস্যার সমাধান করেছে শঙ্খজিতের জন্য। মনের মতো খাবার দিয়ে মধ্যাহ্নভোজন সারলেও দুপুরটা ঘুমিয়ে কাটানোর ইচ্ছে ছিল না শঙ্খজিতের। মুরুগানের বাড়ি থেকে বেরিয়ে মিনিট খানেক হাঁটার পরেই মোড়ের কাছে অটো স্ট্যান্ড। শঙ্খজিৎ তামিল ভাষার একটা শব্দও জানে না, সে নিশ্চিত নয় যে এরা হিন্দি বুঝবে। তবুও হিন্দিতেই জিজ্ঞেস করল, সি বিচের ধারে যে ম্যানগ্রোভ জঙ্গলটা আছে সেখানে নিয়ে যাবেন? অটো চালক সি বিচ শব্দটা ঠিক চিনতে পেরেছে, এমনকি শঙ্খজিৎ যে ভিন্ন রাজ্যের তা এদের চোখে অধরা নয়। অটো চালক শব্দ করে ইঞ্জিন চালু করতেই পেছনের সিটে চড়ে বসল শঙ্খজিৎ। মুরুগানের সময়ের হিসাব একেবারে পাকা, ঘড়ির কাঁটা ঠিক 10 মিনিট পেরোনোর আগেই সমুদ্রের তীরে পৌঁছে গেছে শঙ্খজিৎ। বালির চরের খানিক আগেই অটোর ইঞ্জিন বন্ধ করে ভাঙা হিন্দিতে অটো চালক জানালেন, এটাই এখানকার সি বিচ। অটো থেকে নেমে দূরের ম্যানগ্রোভ জঙ্গলটা দেখছিল শঙ্খজিৎ। নারকেল গাছের সারি বেশ কিছুটা আগেই শেষ হয়ে গেছে, চরের মাঝে জায়গায় জায়গায় কালো পাথর মাথা তুলে দাঁড়িয়ে, জেলেদের বস্তিও নারকেল গাছের সারির পেছনেই শেষ। গাছের গুড়িতে টাঙানো মাছ ধরার জাল শুকোচ্ছে, জাল থেকে ভেসে আসছে আষ্টে গন্ধ। বালির চরে এর বেশি আর অটো এগিয়ে নিয়ে যাওয়া যায় না। শঙ্খজিৎ অটোওয়ালাকে বলল, আপনি ঘণ্টাখানেক অপেক্ষা করবেন, আমি ওই জঙ্গলের ভেতর প্রতাপগড় থেকে ঘুরে আসব। অটো চালক ওর পরনে লুঙ্গি হাঁটুর ওপর গুটিয়ে সবে একটা বিড়ি ধরিয়েছিল। শঙ্খজিতের মুখে চন্দ্রপ্রতাপগড়ের শব্দটা শুনে মুখ হাঁ হয়ে বিড়িটা পড়েই যাচ্ছিল, বাঁ হাতে বিড়ি সামলে নিয়ে অটো চালক বললেন, যাবেন না, ওইখানে চুড়েল আছে। শঙ্খজিতের কাছে এই অভিব্যক্তি অপ্রত্যাশিত নয়,
সে হেসে জবাব দিল, হ্যাঁ সেই চুড়েল তাড়াতেই যাচ্ছি, যাবেন? শঙ্খজিৎ কয়েক পা এগিয়ে গিয়েছিল, অটোচালক আবার বললেন, ওখানে ঢুকলে কিন্তু লোকে পাগল হয়ে যায়, আপনি জানেন তো? শঙ্খজিৎ পেছন না ফিরেই বলল, জানি তো, আমি পাগল হতেই যাচ্ছি। ম্যানগ্রোভ জঙ্গলটা দূর থেকে যতটা গভীর মনে হচ্ছিল ততটাও গভীর নয়, জমিও কিছুটা কর্দমাক্ত। খানিকটা এগিয়ে যেতেই জঙ্গল শেষ হয়ে কালো পাথরের দুর্গ দেখা যায়, চন্দ্রপ্রতাপগড়ের ভগ্নাবশেষ। দুর্গের বাইরে পিলার ও দালানের পাথর সম্ভবত আর কিছুই বাকি নেই, তবে বাইরে থেকে ভালো বোঝা যায় না, কোনো রহস্যজনক কারণে মূল দুর্গের খুব একটা ক্ষতি হয়নি। কিছুটা এগিয়ে যেতেই শঙ্খজিতের সামনে দুর্গের ছবি আরও স্পষ্ট হয়ে ভেসে উঠল। এখানে সমুদ্র উপকূল বেশ দূরে সরে গেছে, সেই বিস্তৃত খালি জমির বালির বদলে শুধুই ধুধু মাঠ, জায়গায় জায়গায় জেগে উঠেছে নাম না জানা গাছ, কোথাও আবার ঘাসের সবুজ দল মাথা তোলার দুঃসাহস দেখিয়েছে, কিন্তু একেবারেই নির্জন নির্বান্ধব সেই বিস্তৃত অঞ্চল। দূরে সমুদ্রের জলরাশি ছলাৎ শব্দটুকুও শোনা যায় না, তবে এই ফাঁকা মাঠ জমি বেশ শক্ত ও পাথুরে, ম্যানগ্রোভ জঙ্গলের মতো নরম কাদামাটি নয়। অদ্ভুত নির্জন এই এলাকা, মানুষ তো দূর, একটা কাক পক্ষীর ছায়াও দেখা যায় না। খুব সাবধানে নরম মাটির ওপর পা ফেলে এগিয়ে যাচ্ছিল শঙ্খজিৎ, বাতাসে সেই জাল শোকানো আষ্টে গন্ধ কখন যেন উধাও হয়ে গিয়েছে। দুর্গের সিঁড়ির কাছাকাছি পৌঁছাতেই একটা হালকা চন্দনের গন্ধে সুবাসিত হয়ে উঠল বাতাস, এমন সুন্দর গন্ধের উৎস কোথা থেকে হতে পারে? কাছাকাছি কি কোনো মন্দির আছে? তাহলে মানুষের উপস্থিতিও অসম্ভব নয়। চারপাশ দেখে নিয়ে দুর্গের ভেতর যাওয়ার মনস্থির করল শঙ্খজিৎ, কিন্তু সিঁড়ির প্রথম ধাপে পা রাখতে কোথাও যেন একটা পেঁচা জাতীয় রাত চড়া পাখি ডেকে উঠল, ঠিক যেন সাবধান করে দিতে চায় শঙ্খজিৎকে। এতক্ষণ একটা উড়ন্ত পাখিও চোখে পড়েনি ওর, হঠাৎ এমন দিনের আলোয় রাত চড়া পাখির ডাক! ঘাড়ের কাছে লোমকূপের শিহরণ খেলে যায় শঙ্খজিতের, তবুও উপেক্ষা করে পরের সিঁড়ির ওপর পা ফেলতেই ওর মনে হল, দিনের আলো কেউ যেন এক লহমায় ব্লটিং পেপার দিয়ে শুষে নিয়ে পড়ন্ত বিকেল নামিয়ে দিয়েছে। অবাক হয়ে ঘড়ির কাঁটার দিকে তাকায় শঙ্খজিৎ, 3:30 বাজে সবে, আকাশ মেঘমুক্ত, তবে আলো এমন মরে গেল কেন? সত্যি কি কোনো অলৌকিক সত্তার উপস্থিতি আছে এখানে? আকাশে এতক্ষণ কোনো পাখি না থাকলেও কোত্থেকে যেন এক ঝাঁক বাদুড় এসে দুর্গের চারপাশে বৃত্তকারে ঘুরতে শুরু করেছে। হোক বাদুড়, তবুও প্রাণী তো, এগিয়ে যায় শঙ্খজিৎ। দুর্গে প্রবেশ করার সিঁড়ির ধাপ এক এক করে গুনল সে, 20টা। ভেঙে পড়া পাথরের খাঁজে খাঁজে ঘাস জন্মেছে, বট অশ্বত্থের মতো গাছ প্রতিনিয়ত বংশবিস্তারের জন্য যুদ্ধ চালিয়ে গেছে কঠিন পাথরের সিঁড়ির ধাপে, কালচে পিলারের কারুকার্যের ভাঁজে। সফলভাবে ছড়িয়ে দিয়েছে শিকড়ের শিরা উপশিরা, ডালপালায় গজিয়েছে নতুন পত্রমূল, এমন সুন্দর প্রাকৃতিক বিস্তার, বৈচিত্র্যের সহাবস্থান কিছুদিনের মধ্যেই ভেঙে গুঁড়িয়ে সাফ করে দিয়ে মানুষ নিজের জয়ধ্বজা ওড়াবে, কৃত্রিম কংক্রিটের আচ্ছাদনে ঢেকে ফেলবে প্রাকৃতির অপরূপ সৃষ্টিকে। ঠিক এই কথাগুলোই ভাবতে ভাবতে সিঁড়ি ভেঙে দুর্গের চাতালে উঠে এসেছিল শঙ্খজিৎ। চাতালের মেঝের পাথর অবশিষ্ট বলতে কিছু নেই, আশেপাশে পড়ে থাকা পাথরের স্তম্ভগুলো জানান দেয় এই চাতাল কোনো এক সময় পাথরের ছাদে ঢাকা ছিল, এখন মাথার ওপর উন্মুক্ত আকাশ। চাতাল মেঝে পড়ে থাকা কিছু পাথর ফলকের অসম্ভব সূক্ষ্ম কারুকার্য দেখে সহজেই অনুমান করা যায় এই দুর্গের গঠনশৈলী দ্রাবিড় স্থাপত্যকলার। চাতালের চারপাশে মানুষ সমান উঁচু দেওয়াল এখনো বিদ্যমান। মূল দুর্গের দিকে মাথা তুলে চূড়ার দিকে তাকায় শঙ্খজিৎ। ওর মনে হয় যে সিঁড়ি দিয়ে সে উঠে এসেছে সেটা দুর্গের সম্মুখ ভাগ নয়। দুর্গের গায়ের কারুকার্যের ওপর হাত বোলাতে বোলাতে কখন যেন উল্টো দিকের অংশে চলে এসেছে শঙ্খজিৎ তার নিজেরই খেয়াল নেই। কিছুটা এগোতেই দুর্গের মূল ফটকের সামনে উপস্থিত হয় সে। নিজের অনুমানে নিজেই বিস্মিত হয় শঙ্খজিৎ। মূল ফটক যে উল্টো দিকে তা তো ওর আগে জানা ছিল না। এদিকে চাতালের দেওয়াল খানিকটা ভাঙা, কিন্তু সিঁড়ি নেই। দেওয়ালের ভাঙা অংশ দিয়ে সামনের ফাঁকা পাথুরে চর দেখা যায়, বহুদূরে সমুদ্র। ঠিকই তো, দুর্গের অভিমুখ সমুদ্রের দিকেই হওয়া স্বাভাবিক। চাতালের ধার ঘেঁষে খানিকটা এগিয়ে যায় শঙ্খজিৎ। অদ্ভুত ব্যাপার, মূল ফটকের সামনে সিঁড়ি নেই, নিচে প্রায় ফুট বিশেক খাদ। এই খাদ পেরিয়ে দুর্গে প্রবেশ করা হতো কিভাবে? চাতালে দেয়াল ধরে খাদের দিকে ঝুঁকে দেখে শঙ্খজিৎ।
হঠাৎ তার চোখের সামনে বিদ্যুতের ঝলকের মতো একটা অপরিচিত দৃশ্য খেলে যায়। একদল কালো লোক, তাদের পরনে খাটো ধুতি, মাথায় সাদা পাগড়ি, হাতে ভারী পাথুরে হাতুড়ি নিয়ে ক্রমাগত আঘাত করে চলেছে পাথরের দেওয়ালে। পাশে একজন সৈন্য, পরনে ধাতব বর্ম, মাথা মুখ ধাতব মুকুটে ঢাকা, হাতের ইশারায় লোকগুলোকে হাতুড়ির ঘা দেওয়ার তদারকি করছেন। সম্মোহিতের মতো দেওয়াল ধরে আরও ঝুঁকে যায় শঙ্খজিৎ। হঠাৎই এক কুচি পাথর টুকরো উড়ে এসে আঘাত করে তার গালে, যন্ত্রণায় সম্মোহন ভঙ্গ হয়। এটা কি দেখছিল সে? স্বপ্ন? কিন্তু স্বপ্ন তো নয়, যেন বাস্তবই। কারা যেন হাতুড়ি দিয়ে ভেঙে দিচ্ছিল দুর্গের সিঁড়ি, কিন্তু এখানে কি সিঁড়ি ছিল কোনোদিন? থাকলেও শঙ্খজিতের তো জানার কথা নয়। তাহলে দেওয়ালের কাছ থেকে দূরে ছিটকে যায় শঙ্খজিৎ। বারবার বলা মিথ্যেও একটা সময়ের পর যেমন সত্যি হিসেবে প্রভাব বিস্তার করতে পারে, ঠিক তেমনই শঙ্খজিতের মনে হতে থাকে চন্দ্রপ্রতাপগড় সত্যিই যেন অভিশপ্ত। নিজের ভেতরে ছড়িয়ে পড়তে থাকা আতঙ্ক সামলাতে গিয়ে কখন যে দুর্গের দরজায় ধাক্কা দিয়েছে নিজেই খেয়াল নেই। বিশাল ধাতব দরজায় আলগা হয়ে পেছনে গড়িয়ে পড়েছে শঙ্খজিৎ একেবারে মূল দুর্গের ভেতরে। মাকড়সা জাল আর ধুলোময় অন্ধকার ঘর বাদুড়ের বিষ্ঠার দুর্গন্ধে পরিপূর্ণ। আকস্মিক বিহলতা কাটিয়ে পাথুরে অমসৃণ মেঝে উঠে দাঁড়ায় শঙ্খজিৎ। সমুদ্র তট থেকে আগত বাতাসে মেঝে আর দেওয়াল থেকে উড়ে যায় খানিকটা ধুলোর আস্তরণ। অপূর্ব সুন্দর দ্রাবিড় শিল্পকলার নিদর্শন একটু একটু করে নতুন হয়ে ফুটে ওঠে দেওয়ালের গায়ে, সরে যায় ধুলোর আস্তরণ। ধীরে ধীরে এগিয়ে যায় শঙ্খজিৎ। এ তো শুধু ফুল পাতা আর নারী শরীরের বিভঙ্গ ফুটিয়ে তোলা কারুকার্য নয়। দেওয়াল থেকে শুরু করে ঘরে উপস্থিত প্রতিটি স্তম্ভের গায়ে কেউ যেন নিপুণ হাতে জাগিয়ে তুলেছে কোনো কবির কল্পনাকে। প্রতিটি পাথরখণ্ডের গায়ে কোনো অচেনা দুর্বোধ্য ভাষায় লেখা দুই বা চার ছত্রের কবিতা। এই ভাষা শঙ্খজিতের জানা নেই, কিন্তু দেওয়ালের গায়ে হাত বুলিয়ে যেন তার মনে হয় এই জীবনে যেন একটা পরম সত্যের মুখোমুখি সে। কি সেই সত্য তাও জানে না। ঘরের প্রতিটি দেওয়াল, প্রতিটি স্তম্ভ, প্রতিটি কারুকার্য যেন খুব আপন মনে হয় তার। প্রায় গোলাকৃতি ঘরের চারপাশে চারটি দরজা দিয়ে দুর্গের অন্দরমহলে প্রবেশ করা যায়। কোনো অজানা কারণে বিহল শঙ্খজিৎ দ্রুত এগিয়ে যায় দরজার দিকে, কিন্তু দরজার সামনে এসে দ্রুত ছিটকে যায়, বিদ্যুৎ পৃষ্ট হয়ে যায় যেন। অন্য দরজার কাছে গিয়েও ছুঁতে পারে না দরজার শেকল। হঠাৎই বন্ধ দরজার ওপার থেকে ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পায় শঙ্খজিৎ। প্রথমে দক্ষিণের দরজায়, তারপর পূর্ব, পশ্চিম, উত্তরের দরজাগুলো একসাথে দুলতে থাকে। কেউ যেন ভীষণ আক্রোশে ভেঙে ফেলতে যায় দরজা। কর্কশ মেয়েলি একটা আর্তনাদে ছেয়ে যায় দুর্গের গর্ভ। শঙ্খজিতের অন্তর থেকে কেউ যেন ওকে এখান থেকে পালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। দৌড়ে পালাতে গিয়েও বাধা পায় সে। মূল দরজা ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে। আশ্চর্য, দরজা বন্ধ হলো কিভাবে? চিৎকার করে ডাকতে থাকে শঙ্খজিৎ, কে আছেন, প্লিজ দরজাটা খুলুন, আমি ভেতরে আটকে আছি। কিন্তু দরজা এমনভাবে বন্ধ হয়েছে যেন শতাব্দীর পর শতাব্দী কেউ এই দরজায় হাতই দেয়নি। এই দুর্গে বন্দী হয়ে কি তবে মারা যাবে শঙ্খজিৎ? পকেট হাতরে মোবাইল বের করতে গিয়ে থমকে যায় শঙ্খজিৎ। মোবাইল নেই, কোথাও পড়ে গেছে, সময় দেখবে তার উপায় নেই। বাম দিক ঘেঁষে দেয়াল ধরে এগিয়ে যেতে থাকে শঙ্খজিৎ। একটু বাদেই হয়তো সন্ধ্যা নেমে আসবে, এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই। একমাত্র মুরুগান যদি ওর খোঁজে আসে তবেই এ যাত্রা রক্ষা পাবে সে। ঠিক কতক্ষণ দেয়াল ধরে এগোতে থাকে শঙ্খজিৎ হুঁশ নেই নিজেরই। ডিসেম্বরের শুরু, তাও সারা শরীর ঘামে ভেজে, ধুলো ময়লা মিশে সেই ঘাম এখন কাদায় পরিণত হয়েছে। দেয়ালে পিঠ দিয়ে মেঝে বসে পড়েছিল শঙ্খজিৎ। বিগত আধ ঘন্টায় ঘটে যাওয়া ঘটনার কারণে এবং সঙ্গে আতঙ্ক মিলিত হয়ে ক্লান্তি নেমে এসেছে শরীরে। হঠাৎ তার মনে হলো দেওয়ালের ওপার থেকে একটা মৃদু শব্দ ভেসে এসেছে। ঠিক মৃদু নয়, যেন খুব দূর থেকে ভেসে আসা ঢাক ঢোলের ক্রমান্বয়ে শব্দ, দ্রিম দ্রিম। দেওয়ালে কান লাগিয়ে শব্দ শুনতে থাকে শঙ্খজিৎ। হঠাৎই মনে হয় দরজার গায়ে কেউ যেন সজোরে ধাক্কা দিচ্ছে। ধাক্কার প্রভাবে দুলে দুলে উঠছে বন্ধ দরজার পাল্লা। মেয়েলি স্বরে ফুপিয়ে ফুপিয়ে কেউ যেন কেঁদে বলছে, তুমি এসে গেছো, আমায় বের করো এখান থেকে, আমি আর থাকতে পাচ্ছি না এই অভিশপ্ত দুর্গে। কেউ কি ভেতরে বন্দী হয়ে আছে? হতেও পারে, তারই মতো দুর্গে এসে আটকে পড়েছে। দ্রুত পায়ে এগিয়ে যায় দরজার দিকে শঙ্খজিৎ। কে আপনি? শঙ্খজিতের গলার স্বর দুর্গের দেওয়ালে প্রতিফলিত হয়ে ফিরে আসে। ভেতরে গেলেন কোন পথে? বিপরীত দিকে কোনো শব্দ নেই, কান্নার শব্দও থেমে গিয়েছে। ফিরে এসেছে অপার নিস্তব্ধতা। কে ছিল দরজার ওপারে? দরজা তো বন্ধ, কিছুতেই খোলা যায় না।
তবুও সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে আলগা হয়ে যায় দরজার পাল্লা। দুর্গের উত্তর দিকের দরজা সহসাই যেন খুলে গেছে। হঠাৎই শঙ্কজিতের সামনে এক অজানো কোনো সময়ের অজানা দৃশ্য উন্মোচিত হয়েছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সে অন্দরমহলের দিকে। এখন আর সে একা নয়, বিশাল দুর্গের মাঝে একত্রিত হয়েছে হাজারে হাজারে নারী পুরুষ। ভীমকায় এক দেবী মূর্তিকে ঘিরে বসে আছে তারা। দেবীর অগ্নিগোলকের মতো অক্ষিকোটর আর রক্তাক্ত জীব, শরীরের অর্ধেক অংশ জুড়েই ঝুলন্ত নররক্ত লোলুপ সেই জীব, সাপের জীবের মতো মাঝ বরাবর ছেঁড়া। লাল সাদা আর কালো রঙের বস্ত্র দিয়ে দেবীর অঙ্গসজ্জা করা হয়েছে। বেদিমূল আর দেবীর পদতল রক্তে ছয়লা। সবচেয়ে ভয়ঙ্কর সেই দেবীর মাথার চুল, চুল যেন নির্জীব অঙ্গ নয়, প্রতিটি চুলের আলাদা করে জীবন আছে, তারা নিজেদের ইচ্ছাধীন। প্রত্যেকটা চুলের ডগা যেন ইতস্তত ছড়িয়ে পড়া রক্তের স্বাদ নিতে ব্যস্ত, ঠিক যেন কোনো প্রাণীর জীবন্ত কর্ষিকা। রক্তের সন্ধানে উৎসুক হয়ে ঘুরে ফিরে বেড়ায়, রক্তের গন্ধে মাতাল হয়ে মুখ ডুবিয়ে পিপাসা নিবারণ করে। এ কোন দেবীর মূর্তি? এত ভয়ঙ্কর কোনো দেবীর রূপ হতে পারে? দেবীর মূর্তির সামনে রক্তাক্ত হাড়িকাট, একজন দৈত্যাকার জল্লাদ সমবেত নারী পুরুষদের ভিড় থেকে এক একজনকে উঠিয়ে নিয়ে এসে হাড়িকাঠের সামনে ঠেলে দিচ্ছে। তারপর হাতে ধারালো অস্ত্রটা দিয়ে এক কোপে ধর আর মুন্ডু আলাদা করে ফেলছে। একজন রক্তবস্ত্র পরিহিত পুরোহিত সেই পড়ে থাকা নরমুন্ডুগুলো তুলে নিয়ে এক এক করে গেঁথে ফেলছেন তড়িতে। সার দেওয়া সেই নরমুন্ডু দিয়ে তৈরি হচ্ছে ভয়াল দর্শন দেবীর মুন্ডমালা। ঘরের মেঝেতে চলতে গিয়ে থমকে দাঁড়ায় শঙ্খজিৎ। ঘেন্নায় গা গুলিয়ে উঠে আসে একদলা থুতু, দুপুরের খাবার। এ কোন নরকের দ্বার উন্মোচিত হয়েছে তার সামনে? গায়ের লোমকূপ সজাগ হয়ে উঠেছিল শঙ্খজিতের। অগণিত স্তম্ভ আর আশ্চর্য রঙিন পর্দার আড়ালে নিজেকে লুকিয়ে এগিয়ে চলে দুর্গের অভ্যন্তরে। চলতে চলতে পৌঁছায় এক বিশাল ঘরের দরজার সামনে। দুজন ভীষণ দর্শন প্রহারী বল্লম হাতে পাহারারত, কিন্তু শঙ্খজিৎকে দেখেও যেন দেখতে পায় না তারা। দেওয়ালে মশালের আলো স্পষ্ট হয়, এই ঘর চন্দ্রপ্রতাপগড়ের রাজসভা। সিংহাসনে বসে আছেন আরও একজন ভয়াল দর্শন পুরুষ, যাকে মানব না বলে দানব বলাই যথাযথ। সিংহাসনের সামনে মাটিতে হাঁটু মুড়ে নত মুখে বসে আছেন একজন সৌম দর্শন মধ্যবয়সী পুরুষ। পরাজয়ের বিষণ্ণতা তার রাজকীয়তাকে আড়াল করতে পারেনি। শঙ্খজিতের নিজের চোখকে বিশ্বাস হয় না, এসব কি দেখছে সে? যা দেখছে আদৌ কি সত্যি? হঠাৎই একজন বর্মধারী ভীষণ দর্শন পুরুষ দ্রুত সভাঘরে প্রবেশ করে কিছু একটা ঘোষণা করতেই মাটিতে বসে থাকা বন্দীকে ধরে তুলে নিয়ে চলে গেল দুজন। এই দৃশ্য আরও যেন বিচলিত করে তোলে শঙ্খজিৎকে। সেই দুজনের পেছনে এগিয়ে যেতে থাকে সে। ফিরে আসে পূর্বে দেখা সেই মহাসমারোহের মাঝে, যেখানে ঘটিত হয়ে চলেছে নরমের যজ্ঞ। হাড়িকাঠের সামনে ঠেলে দেওয়া হয় সেই সৌম পুরুষ বন্দীকে। জল্লাদ এক কোপে নামিয়ে দেয় তার গর্দান। নিজের অজান্তেই মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে আসে শঙ্খজিতের। ঘর ছেড়ে পালিয়ে যেতে চায় সে। দেওয়ালের পর দেওয়াল, অসংখ্য স্তম্ভ, রঙিন পর্দা, রাজপ্রাসাদের বৈভব ছেড়ে পালিয়ে বাঁচতে চায় শঙ্খজিৎ। পায়ের তলায় নররক্তে পিচ্ছিল হয়ে আছে দুর্গের জমি, কিন্তু হাল ছাড়ে না শঙ্খজিৎ। এই বদ্ধভূমিতে আর এক মুহূর্তও নয়, হঠাৎই মেঝে পড়ে থাকা একটা কিছুতে ঠোকর খায় সে। নিচে তাকিয়ে অবাক হয়ে যায়, নরমুন্ডু। কিন্তু রক্তাক্ত নরমুন্ডটি চিনে নিতে অসুবিধে হয় না শঙ্খজিতের, এ তো তার নিজেরই কর্তিত মুন্ডু। হঠাৎই সংজ্ঞা হারায় শঙ্খজিৎ। খাটের পেছনে হেলান দিয়ে ল্যাপটপটা কোলে তুলে মনোযোগ দিয়েছিল শঙ্খজিৎ। হঠাৎ দরজায় বেশ জোরে কড়া নড়ার শব্দে চোখ তুলে তাকায় সে। এই ভরা সন্ধ্যায় কে হতে পারে? মুরুগান বা তার স্ত্রী এভাবে কোনোদিন আসেননি। দরজা খোলা থাকায় আগন্তুক নিজেই ঘরে প্রবেশ করেন। হিন্দির সঙ্গে তামিল ভাষার টান মিলিয়ে তিনি জিজ্ঞেস করলেন, এখন কেমন আছো? দরজায় শ্রীপতি কৃষ্ণমূর্তিকে দেখে ল্যাপটপ বন্ধ করল শঙ্খজিৎ, বলল ভালোই। সে বলল ভালোই, কিন্তু শঙ্খজিৎ আসলে কেমন আছে তা একমাত্র সে নিজেই জানে। সেদিন জ্ঞান হারানোর পর ঠিক কি ঘটেছিল ওর মনে নাই। পরের দিন যখন জ্ঞান ফেরে তখন সে হাসপাতালে শয্যায়। ডাক্তার নার্স ছাড়া সবার প্রথম যাকে চোখের সামনে দেখেছিল শঙ্খজিৎ তিনি এই শ্রীপতি কৃষ্ণমূর্তি। কৃষ্ণমূর্তি জানান সেদিন অটোচালক প্রায় ঘণ্টা দুয়েক অপেক্ষা করেছিল শঙ্খজিতের জন্য। তারপর উপায় না দেখে জেলেদের বস্তি থেকে লোকজন একত্রিত করে দুর্গের ভেতরে যায়। সেখানে গিয়ে ভাঙা চাতালের ওপর শঙ্খজিতের অচৈতন্য দেহ আবিষ্কার করে। ওরা সকলেই ভেবেছিল শঙ্খজিৎ জীবিত নেই, কিন্তু ডাক্তার শঙ্খজিৎকে জীবিত ঘোষণা করায় ওরা খুবই অবাক হয়েছে। সেই ঘটনার পর দিন দুয়েক কেটে গেছে। ডাক্তারের পরামর্শে বিশ্রামেই আছে শঙ্খজিৎ।
কিন্তু সেদিন ও যা দেখেছিল তার এক বর্ণ এখনো কাউকে বলতে পারেনি। আসলে সে নিজেই বিশ্বাস করে না যে সেদিন ও যা দেখেছে সেসব সত্যি। আসলে একটা দীর্ঘদিন পরিত্যক্ত জায়গায় কিছু ঋণাত্মক শক্তি অনেক সময় কাজ করে। শঙ্খজিতের দৃঢ় বিশ্বাস সে শক্তির কারণে দৃষ্টিভ্রমের শিকার হয়েছে সে। তবে দৃষ্টিভ্রমের ব্যাপারটা এখনো পুরোপুরি চলে গিয়েছে বলে মনে করে না সে। গতকাল মাঝরাতের দিকে একবার ঘুম ভেঙে যায় শঙ্খজিতের। টয়লেট থেকে ফিরে এসে এক ঢোক জল খেয়ে ঘড়ি দেখে, রাত তিনটের কিছু বেশি। আগের দিন বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল, সেই কারণে বিশ্রী একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া। বালিশে মাথা দিতেই মনে হলো ঠিক উল্টো দিকে দেওয়ালে একটা আবছা ছায়া যেন ঘুরে ফিরে বেড়াচ্ছে। মোবাইলের আলোতে ব্যাপারটা স্পষ্ট না হওয়ায় উঠে গিয়ে আলো জ্বালায় সে। ঠিক তখনই অদ্ভুত ব্যাপারটা দেখে আশ্চর্য হয়ে যায় সে। হালকা সবুজ রঙের দেওয়ালে লাখে লাখে ঘুরে বেড়াচ্ছে নির্বিষ পিঁপড়ের দল। ছাড়া ছাড়া বা সরলরেখায় নয়, ঠিক যেন দলবদ্ধভাবে একটা আকৃতি ফুটিয়ে তুলেছে ওরা। দৃশ্যটার দিকে কয়েক মুহূর্ত চেয়েছিল শঙ্খজিৎ। হঠাৎই মনে হলো শান্ত পিঁপড়েগুলো কিলবিল করে নড়ে চড়ে উঠল, তারপর এদিক ওদিক ছড়িয়ে দেওয়ালের গায়ে একটা মুখশ্রীর আদল ফুটিয়ে তুলতে লাগলো। সেই ভয়াল মুখ, গোলাকার অক্ষিকোটর। ভীত শঙ্খজিৎকে দেখে দেওয়ালে ফুটে ওঠা দেবী খিলখিলিয়ে হেসে ওঠেন, দুর্বোধ্য ভাষায় যেন হুঙ্কার ছাড়েন। শঙ্খজিৎ ঘর থেকে বেরিয়ে মুরুগনকে ডাকবে কিনা ভাবতে ভাবতে অজস্র পিঁপড়ের দল সার বেঁধে জানলার কোণ ঘেঁষে বেরিয়ে যায়। ঘটনাটা ঘটতে বড়জোর মিনিটখানেক সময় লেগেছিল, কিন্তু বেশ গভীর ছাপ ছেড়ে গেছে শঙ্খজিতের মনে। সারাদিন ঘরে বসে এইসব অদ্ভুত ঘটনার চিন্তায় মগ্ন ছিল শঙ্খজিৎ। আর ঠিক সেই সময় কৃষ্ণমূর্তির আবির্ভাব। খাটের সামনে চেয়ারটা টেনে নিয়ে বসেছিলেন কৃষ্ণমূর্তি। বললেন, আর কোনো অসুবিধে হয়নি তো তোমার? শঙ্খজিৎ জানে ওই দুর্গ থেকে সুস্থ ফিরে আসার ঘটনা বিরল, তাই এদের কাছে বেশ বিস্ময়কর। ওর মধ্যে সত্যি কোনো মানসিক অসুস্থতার লক্ষণ দেখা গিয়েছে কিনা তা নিশ্চিত করতে কৃষ্ণমূর্তি এই প্রশ্ন করেছেন। শঙ্খজিৎ কৃষ্ণমূর্তির প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, আচ্ছা আপনি তো শুনেছি এই গ্রামের লোক, ওই অভিশপ্ত দুর্গ সম্পর্কে সবই জানতেন, তাহলে আমাকে সেটা আগে বলেননি কেন? কৃষ্ণমূর্তি যেন এই প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্যই এসেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেঝের দিকে তাকিয়ে বললেন, আমি জানতাম, সব জেনেই আমি তোমাকে এনেছি। তবে বলতে পারো এছাড়া আমার কোনো উপায় ছিল না, একটা শেষ চেষ্টা আমি করে দেখতে চেয়েছিলাম। শেষ চেষ্টা? কীরকম? আবারও পাল্টা প্রশ্ন ছড়ে শঙ্খজিৎ। এই চন্দ্রপ্রতাপগড় দুর্গটা বহুদিন ধরেই ওখানে আছে, আমি ছোট থেকেই জেনে এসেছি যে ওটা অভিশপ্ত, ওটার পেছনে সরকার বিশেষ কোনো নজর দেয়নি, বলা ভালো দিতে পারেনি। এর আগে যে ওই দুর্গে প্রবেশ করার চেষ্টা করেছে সেই ব্যর্থ হয়েছে, পরিণতি হয়েছে ভয়ানক। কখনো অজানা বা অলৌকিক কারণে মৃত্যু অথবা মানসিক বিকৃতি। 2004 সালের ডিসেম্বর মাসে সুনামির পর থেকে ওই জায়গাটা একটা পরিবর্তন আসে, সমুদ্র ধীরে ধীরে সরে যেতে থাকে, পেছনে জেগে ওঠে বিস্তীর্ণ চর, ম্যানগ্রোভ অরণ্য বেশ সংকুচিত হয়ে জায়গায় জায়গায় পাথুরে জমি দেখা যায়। পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পেলে এই চন্দ্রপ্রতাপগড় নিয়ে ভাবতে শুরু করে সরকার। বেশ কয়েকবার ওই দুর্গের অন্দরমহলে অনুপ্রবেশেরও চেষ্টা হয়েছে, কিন্তু ফল কিছু হয়নি। কোনোভাবেই দুর্গের ভেতরের দরজাটি খোলাই সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তামিলনাড়ু সরকার ওই দুর্গ বিক্রির সিদ্ধান্ত নিল। এসআর কর্পোরেটস নামের এই সংস্থা এই দুর্গ তামিলনাড়ু সরকারের কাছ থেকে প্রায় জলের দরে কিনে নেয়। এসআর কর্পোরেটসও এখানে হোটেল বানানোর উদ্দেশ্যে আসে, কিন্তু ফল হয়েছিল মারাত্মক। যে দুজন দুর্গের ভেতরে প্রবেশ করতে গিয়েছিল তারা আজ প্রায় উন্মাদ। এই গ্রামের একজনও ওই দুর্গ খোলার চেষ্টা করে, কিন্তু তারও মস্তিষ্কে বিকৃতি দেখা গেছে। যেহেতু আমি এই গ্রামে কাটিয়েছি দীর্ঘদিন, তাই এসআর কর্পোরেটস থেকে আমায় দায়িত্ব দেওয়া হয়েছিল দুর্গ খোলার। কিন্তু পূর্ববর্তী ঘটনা কথা জানার পর আমার নিজেরই কোনোদিন ওই দুর্গে প্রবেশের সাহস হয়নি। চন্দ্রপ্রতাপগড়ের কাজটা আমার মাথার ওপর খাড়া হয়ে ঝুলেছিল। কাজটা না করতে পারলে চাকরি তো যাবেই, সাথে অনেকগুলো টাকা গচ্ছা যাবে আমার। আমার বিরুদ্ধে কোম্পানির টাকা তছরূপের মামলাও দায়ের করা হতে পারে। কাজের আছিলায় কোম্পানি থেকে বেশ কিছু টাকা অগ্রিম নিয়ে রেখেছি আমি, যা আমার পক্ষে এখন আর ফেরত দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই পর্যন্ত বলে শঙ্খজিতের দিকে সরাসরি তাকালেন কৃষ্ণমূর্তি। শঙ্খজিৎ ভাবছিল অন্য কথা। কৃষ্ণমূর্তির কথা অনুযায়ী চন্দ্রপ্রতাপগড়ের ভেতরে আজ পর্যন্ত কেউ প্রবেশ করতে পারেনি, কিন্তু শঙ্খজিৎ দুর্গের অন্দরমহলে আটকা পড়ে গিয়েছিল,
এমনকি সে বেশ কিছু দৃশ্য ইতিমধ্যে চাক্ষুষ করেছে, যার সাথে এই চন্দ্রপ্রতাপগড়ের বা শঙ্খজিতের নিজের ঠিক কী সম্পর্ক তা বুঝে উঠতে পারেনি। তাছাড়া চাকরির পরিস্থিতি নিরিখে বিবেচনা করলে কৃষ্ণমূর্তির অবস্থাটা শঙ্খজিতের চেয়ে স্পর্শকাতর। শঙ্খজিৎ চাকরিতে ইস্তফা দিলে বড়জোর তার বাবাকে কৈফিয়ত দিতে হবে, কিন্তু কৃষ্ণমূর্তির নিজের পরিবারের দায়িত্ব আছে। শঙ্খজিৎ বলল, এই গ্রামের যে লোকটি দুর্গে প্রবেশ করার জন্য উন্মাদ হয়ে গিয়েছে তার সাথে কি একবার দেখা করা যায়? কৃষ্ণমূর্তি বললেন, সে তো কোনো মানসিক হাসপাতালে চিকিৎসাধীন, কিন্তু কেন দেখা করতে চাইছো তুমি? শঙ্খজিৎ ঠিক ভেবে পায় না কৃষ্ণমূর্তিকে কথাটা বলা উচিত কিনা। গতকালের ঘটনাটা নাকি দুর্গের ভেতরে তার অভিজ্ঞতার কথা, কোনটা বলা উচিত সিদ্ধান্ত নেওয়া কঠিন। আমি জানতে চেয়েছিলাম দুর্গের অন্দরমহলে প্রবেশ করার পর ঠিক কী ধরনের অভিজ্ঞতা হয়েছে। শঙ্খজিতের কথা শুনে কিছু একটা ভেবে কৃষ্ণমূর্তি বললেন, চেষ্টা করলে হাসপাতালে গিয়ে দেখা করার অনুমতি নেওয়াটা কঠিন নয়, কিন্তু দুর্গের অন্দরমহলে কেউ প্রবেশ করেছে বলে মনে হয় না। কৃষ্ণমূর্তি যুক্তি শুনে হেসে ফেলে শঙ্খজিৎ। ঠিক এই অবস্থায় নিজের কর্তৃত্ব জাহির করতে গিয়ে একটা মস্ত বড় পদক্ষেপ সে নিয়ে বসল। বলল, দুর্গের অন্দরমহলে প্রবেশ করার দরজা কিন্তু খোলাই ছিল, আমি ভেতরে গিয়েছি। কৃষ্ণমূর্তি যেন কথাটা বিশ্বাসই করতে পারলেন না, উত্তেজিত হয়ে বললেন, দুর্গের অন্দরমহলের দরজা আজ পর্যন্ত কেউ খুলতে পারেনি, আর তুমি বলছো যে দুর্গের ভেতরে গিয়েছো? এবার বিস্মিত হওয়ার পালা শঙ্খজিতের। বলে, হ্যাঁ, দরজা বন্ধ ছিল ঠিকই, কিন্তু তা খুলতে খুব একটা অসুবিধে হয়নি, বার কয়েক ধাক্কা দিতেই। কৃষ্ণমূর্তি কি বুঝলেন কে জানে, শঙ্খজিতের দিকে কিছুক্ষণ গভীর দৃষ্টিতে নিক্ষেপ করে ধীরে ধীরে বললেন, ভেতরে গিয়েছিলে, কি দেখলে, কি ছিল সেখানে? ভেতরের দৃশ্য সম্পর্কে গত দুদিনে বোধহয় সর্বাপেক্ষা ভেবেছে শঙ্খজিৎ। একের পর এক দৃশ্য স্লাইডের মতো ফুটে ওঠে চোখের সামনে। শঙ্খজিৎ সামান্য দ্বিধান্বিত হয়ে বলল, দেখুন মিস্টার কৃষ্ণমূর্তি, ওই দুর্গে যে কিছু একটা ব্যাখ্যাতীত ব্যাপার আছে তা আমার শুরুতেই মনে হয়েছিল, কিন্তু অলৌকিক বা ভৌতিক কর্মকাণ্ডের ঠিক বিশ্বাসী আমি নই। আমার মনে হয় দুর্গকে ঘিরে একটা কিছু চক্রান্ত ঘটে চলেছে, যেটা শঙ্খজিৎকে শেষ না করতে দিয়ে কৃষ্ণমূর্তি বলে উঠলেন, বিশ্বাস যখন নেই তখন আমি জোর করব না, তবে অপেক্ষা করব, বিশ্বাস করতে হয়তো তুমি বাধ্য হবে। আমি বেনু নামে ছেলেটার সাথে দেখা করার ব্যবস্থা করছি। কথাগুলো বলে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন শ্রীপতি কৃষ্ণমূর্তি। বেরিয়ে যাওয়ার আগে বললেন, আশা করি চন্দ্রপ্রতাপগড় থেকে ফেরার পর তোমার সাথে এমন কিছু ঘটনা ঘটেনি যা ব্যাখ্যা করা সম্ভব নয়। তারপর থেমে বললেন, আমি জানি না দুর্গের ভেতরে তুমি ঠিক কি দেখেছ, কিন্তু তোমার সাথে যা ঘটেছে বা ঘটছে তা সত্যি কি কারো চক্রান্ত বলে মনে হয়? তুমি ভিন রাজ্যের বাসিন্দা, এখানকার কেউ তোমার সাথে এমন চক্রান্ত করে লাভবান হবে কি, ভেবে দেখো। কৃষ্ণমূর্তির শেষ কথাগুলো বেশ ভাবার মতো, কিন্তু এই মুহূর্তে শঙ্খজিতের কাছে তার চেয়েও বেশি ভাবনার বিষয় হল তার নিজের চাকরি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া। সে এরিপুরাক্কা রাইতে থাকবে নাকি সব ছেড়ে ছুড়ে কলকাতা ফিরে যাবে, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন এবং রহস্যময়ও বটে। অলৌকিক ব্যাপারগুলোতে যে একেবারে অবিশ্বাস করে শঙ্খজিৎ তা নয়, তবে কোনো কিছুর অস্তিত্ব বা অনস্তিত্ব সম্পর্কে গোড়ামি পোষণ করে না সে। বিছানা ছেড়ে জানলার দিকে এগিয়ে যায় শঙ্খজিৎ। বাইরে বৃষ্টি থেমেছে, কাঁচের জানলার পর্দা সরিয়ে সিগারেট ঠোঁটের ফাঁকে চেপে ধরে লাইটারটা জ্বালাতেই ঝুপ করে অন্ধকার নেমে আসে চারধারে। আহ, লোডশেডিং! সিগারেটটা কোনো রকম জ্বালিয়ে দোতলায় জানলা দিয়ে রাস্তায় উঁকি দিতেই দুদিন আগের সেই হিমশীতল আতঙ্কটা ফিরে আসে। খাটো ধুতি আর সাদা পাগড়ি মাথায় একদল লোক হাতে বড় পাথরের হাতুড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, ওদের দৃষ্টি দোতলার জানলায় থাকা শঙ্খজিতের দিকে। দলের মধ্যমণি ধাতব বর্ম আর মুকুট পরা বছর কুড়ির এক যুবক। এমন গাঢ় অন্ধকার, সমস্ত পাড়া নিঝুম হয়ে গেছে, রাস্তায় একজন পথচারীকেও দেখা যায় না, অথচ সেই দৃশ্য মোহাবিষ্ট করার মতো যথেষ্ট ক্ষমতা রাখে। সিগারেটে একটা লম্বা টান দিয়ে কাঁপা কাঁপা হাতে জানলা খোলে শঙ্খজিৎ। কোথায় সেই পাগড়ি পরা লোকজন, কোথায় বা সেই যুবক, খাঁ খাঁ করছে অন্ধকার নির্জন পথ। জানলা বন্ধ করে ঘুরে দাঁড়ায় শঙ্খজিৎ। ঘরের দরজার কাছে মোমের আলো নিয়ে দাঁড়িয়ে আছেন মুরুগানের স্ত্রী জয়মালা। আকস্মাত মহিলার উপস্থিতিতে বিব্রত শঙ্খজিৎ কর্নার টেবিলের ওপর রাখা ছাইদানিতে সিগারেট চেপে ধরল। বলে, আরে, আলোর খুব একটা প্রয়োজন ছিল না আমার, তবে এনেছেন যখন দিন। মোমবাতি নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয় শঙ্খজিৎ। জয়মালার মুখের দিকে চেয়ে অবাক হয় সে, এমন গৌর বর্ণ, টানা চোখ, টিকলো নাক, তো জয়মালার নয়, ইনি কে?
ইতস্তত করে প্রশ্ন করে শঙ্খজিৎ, আপনাকে ঠিক কে আপনি? মহিলা পরিষ্কার হিন্দিতে বলেন, 700 বছর ধরে অপেক্ষা করেছি মুক্তির জন্য। আমার মুক্তির পুষ্প প্রস্ফুটিত হয়েছে, এভাবে মাঝপথে আমায় ফিরিয়ে দিও না। কথাগুলো বলতে বলতে শঙ্খজিতের হাত চেপে ধরেন মহিলা। অচেনা মহিলার স্পর্শ পেয়ে ছিটকে দু পা পেছনে সরে যায় শঙ্খজিৎ। কি বলছেন আপনি, কাকে ফিরিয়ে দেব না? শঙ্খজিতের কথার মাঝেই মোমের আলো ফু দিয়ে নিভিয়ে দেন মহিলা। ঘরের মাঝে আবারও ফিরে আসে আগের রহস্যময় অন্ধকার। সিঁড়ির দিক থেকে একটা আলোর বলয় উঠে আসে দোতলার ঘরে। জয়মালা নিজস্ব ভাষায় কিছু বিড়বিড় করতে করতে এগিয়ে আসেন। শঙ্খজিৎকে ইশারায় জানতে চান এতক্ষণ সে কার সঙ্গে কথা বলছিল। কেউ তো নেই ঘরে, ঘর অন্ধকার করে বসে আছেন কেন? একবার ডাক দিলেই তো তিনি মোমের আলো পৌঁছে দিতেন। শঙ্খজিৎ ঘরের এদিক ওদিক দেখতে থাকে। সত্যিই ঘরে কেউ নেই? সত্যি কি কেউ নেই? সত্য মিথ্যা আর বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দুলতে থাকে শঙ্খজিৎ। গতকালের রাতটা এক প্রকার জেগেই কাটিয়েছে শঙ্খজিৎ, বলা ভালো ভেবে কাটিয়েছে। 3 দিন ধরে কি ঘটেছে তার সাথে, আর কেনই বা ঘটছে, এসব প্রশ্নের উত্তর তার জানা নেই। মনে প্রাণে সে চায় মস্তিষ্ক দিয়ে ব্যাখ্যা খুঁজতে, কিন্তু এ পর্যন্ত যা ঘটেছে তার কোনো সূত্রই খুঁজে পায় না শঙ্খজিৎ। বেশ কয়েকবার পরিমল পাণ্ডেকে ফোন করার কথাও ভেবেছে সে, নম্বর ডায়াল করেও কেটে দিয়েছে। জানার কৌতূহলের চেয়েও বেশি এই লোকটার উপর বিরক্ত সে। কেন তাকে এই কাজের জন্য একা পাঠানো হলো এর ব্যাখ্যা চাওয়াটা খুব জরুরি। কিন্তু তার আগে কৃষ্ণমূর্তির সঙ্গে কথা বলা প্রয়োজন। লোকটার কোনো ক্ষতি যায় না সে, কিন্তু এমন একটা অন্ধবিশ্বাসকে প্রশ্রয় না দিয়ে বাস্তবের সম্মুখীন হওয়া শ্রেয়। এই কথাটা কৃষ্ণমূর্তিকে তার বোঝানো উচিত। আগের দিন সেই অপরিচিত মহিলার সাথে দেখা হওয়ার পর আর তেমন কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটেনি। কলকাতা ফিরে সে ভালো মনোচিকিৎসকের পরামর্শ নেবে। আপাতত কৃষ্ণমূর্তির সাথে কথা বলার জন্য মোবাইল হাতে নেয় শঙ্খজিৎ। নাম্বার ডায়াল করে অপেক্ষা করে। 2 বার রিং বাজতেই কৃষ্ণমূর্তির স্বর শুনতে পায় শঙ্খজিৎ। হ্যালো শঙ্খজিৎ, বলো। এখন অদ্ভুত আত্মবিশ্বাস লোকটার গলায়। আপনি কি আজ একবার আসতে পারবেন? আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ, যেতে তো হবেই। আমি এই বেনুর বাড়িতে এসেছিলাম ওর হাসপাতাল সম্পর্কে খোঁজ খবর নিতে। এখানে এসে দেখি ও আজকাল বাড়িতেই আছে। তুমি ওর সঙ্গে কথা বলতে চেয়েছিলে না? হ্যাঁ, বলতে পারলে বিষয়টা বুঝতে সুবিধা হতো। বেশ তো, তৈরি হয়ে নাও, আমি তোমায় নিতে আসছি কিছুক্ষণের মধ্যে। ফোন কেটে দেয় শঙ্খজিৎ। গতকাল যে এত অবিশ্বাসের কথা বলল শঙ্খজিৎ, তার কোনো প্রভাব পড়েনি লোকটার মধ্যে। অদ্ভুত আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে। শঙ্খজিৎকে সে বিশ্বাস করিয়ে ছাড়বে যে ওই দুর্গে কোনো অশুভ আত্মার উপস্থিতি আছে, আর তার প্রভাব শঙ্খজিৎ দূর করতে পারবে। বাড়িটা পাড়ার কাছেই অবস্থিত, কিন্তু অদ্ভুত একটা শান্ত শীতল পরিবেশ। বাইরের কোলাহল অন্দরমহলকে স্পর্শ করতে পারে না, ভেতরের শীতলতা যেন বাড়ির বাইরে পা রাখে না। কৃষ্ণমূর্তির সঙ্গে বেনুদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে শঙ্খজিৎ। বাড়ির বাইরে গাড়ি থামিয়ে দরজার কাছে বসে থাকা একজন বৃদ্ধাকে কিছু প্রশ্ন করতেই তিনি ঘরের ভেতরে আঙুল তুলে নির্দেশ দিলেন। মূল দরজা দিয়ে প্রবেশ করেই একটা অন্ধকার গলি পেরিয়ে প্রথমে খোলা উঠোনে আসতে হয়। উঠোন ঘিরে চারপাশে সার বাঁধা ঘর, কিন্তু ঘরের ভেতরে কারোর উপস্থিতি টের পাওয়া সম্ভব নয়। বাইরে 2 জন অপরিচিত মানুষ ঘরে প্রবেশ করার পরও কাউকে বেরিয়ে আসতে দেখা গেল না। শঙ্খজিৎ অপ্রস্তুত হলেও কৃষ্ণমূর্তি জানেন কোন দিকে যেতে হবে। শঙ্খজিৎকে ইতস্তত করতে দেখে তিনি বললেন, এইদিকে। বাঁদিকে ঘাড় ঘোরাতেই কৃষ্ণমূর্তিকে সিঁড়ির ধাপের ওপর দেখতে পেল শঙ্খজিৎ। বুঝল ওপরের দোতলায় যাওয়ার ইশারা করছেন কৃষ্ণমূর্তি। দোতলার বারান্দার প্রথম ঘরের দরজায় কড়া নাড়তেই একজন শীর্ণকায় কিন্তু সুশ্রী মহিলা বেরিয়ে এলেন। কৃষ্ণমূর্তিকে একবার দেখেই মহিলার নজর গেল শঙ্খজিতের দিকে। অপরিচিত মানুষকে নিজের বাড়ির দোরগোড়ায় দেখে এমন দৃষ্টি হানা স্বাভাবিক। মহিলা কিছু বলার আগেই কৃষ্ণমূর্তি ইচ্ছাকৃতভাবেই হিন্দিতে বললেন, ইনি বেনুর সাথে দেখা করতে চান। মহিলার মুখমণ্ডলের কোনো পরিবর্তন দেখা গেল না। তিনি যেমন নির্বিকারভাবে দরজা খুলছিলেন ঠিক সেইভাবেই দরজা বন্ধ করে দিলেন। শঙ্খজিৎ অবাক হয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল। দেখল মহিলা দরজা খুলে বেরিয়ে এসেছেন। তারপর দোতলার বারান্দা ধরে বাম দিকে এগিয়ে গেলেন। মহিলাকে অনুসরণ করে কৃষ্ণমূর্তিকে এগিয়ে যেতে দেখে শঙ্খজিৎও এগিয়ে গিয়েছে। কিছুটা এগিয়ে একটা বন্ধ ঘরের সামনে এসে থামলেন মহিলা। দরজায় ঝুলন্ত তালা,
একটা চাবি ঘুরিয়ে খুলে তিনি নিজস্ব ভাষায় কৃষ্ণমূর্তিকে কিছু বললেন। কৃষ্ণমূর্তি মহিলাকে কোনো জবাব না দিয়ে মহিলার বক্তব্য শঙ্খজিৎকে সরাসরি অনুবাদ করে শোনালেন। উনি বলছেন, বেনু ভেতরে আছে, আমাদের যা প্রশ্ন করার দূর থেকেই করা ভালো। ও কখন হিংস্র হয়ে ওঠে ঠিক নেই। হিংস্র হয়ে ওঠে কেন জানি না, আগে যখন দেখেছিলাম তখন এমন উপসর্গ দেখিনি। তবে এই হিংস্র হয়ে ওঠার জন্যই হাসপাতাল থেকে ওকে বাড়িতে নিয়ে আসতে হয়েছে, বড় হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। কৃষ্ণমূর্তির সঙ্গে কথোপকথন চলাকালীন ঘরের দরজা খুলে সরে দাঁড়িয়েছিলেন মহিলা। দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভেতর থেকে একটা ভ্যাপসা গন্ধ এসে নাকে লাগে। শঙ্খজিতের এই বাড়িটায় থাকতে ভালো লাগছিল না, অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছে যেন একটা অদ্ভুত অচেনা জঙ্গলে এসে পড়েছে, সে পা রাখতে চলেছে কোনো চোরাবালিতে। ঘরটা গুমোট আর চাপা, বাড়িটার ছাদ যেন হঠাৎই খাটো হয়ে এসছে। খুব রোগা ও অসুস্থ কারোর কথা ভেবেই যেন ঘরটা বানানো হয়েছে। ঘরের ভেতর প্রবেশ করার আগে একটা লম্বা শ্বাস টানল শঙ্খজিৎ। সে জানে না কেমন দৃশ্য ভেতরে অপেক্ষা করছে তার জন্য। কৃষ্ণমূর্তি পা ফেলে ঘরে ঢুকল, পিছনে শঙ্খজিৎ। ঘরে প্রবেশ করেই একটা ধাক্কা খেল। এই বাড়িতে ঘরটা বেশ বেমানান। ডান দিকের দেওয়ালে একটা বড় পেন্ডুলামওয়ালা ঘড়ি। এই মুহূর্তে সে ঘড়ির টিকটক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আর একদিকে একটা ছোট্ট টেবিল, টেবিলের ওপর খুব পাতলা একটা কম্পিউটার মনিটর, তার পাশে রাখা একটা বড় স্মার্টফোন আর একটা মোটা কাঁচের চশমা। টেবিলের সামনে একটা সুন্দর গদিওয়ালা চেয়ার। ঘরের বাঁ দিকের দেওয়ালে একটা বড় জানলা আছে, জানলার পর্দা দুপাশে সরানো। জানলা দিয়ে কয়েক টুকরো রোদ এসে ঘরের ভেতরে ঢুকছে, ছুঁয়ে গেছে ঘরের মেঝে আর বিছানা। বিছানায় শুয়ে আছে শঙ্খজিতের বয়সী একটি ছেলে। কৃষ্ণমূর্তি এক ধাপ এগিয়ে গেলেন বিছানার দিকে, ইশারায় জানালেন, এই ছেলেটির নামই বেনু। শুয়ে থাকা ছেলেটির শরীর যেন একদম বিছানায় মিশে গিয়েছে। কৃষ্ণমূর্তি ও শঙ্খজিতের পেছনে সেই মহিলাও ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন। তিনি ছেলেটির নাম ধরে ডাকতেই চোখ মেলে তাকাল সে। ঘরের মেঝের প্রায় অপরিচিত দুজন মানুষের উপস্থিতিতেও নির্লিপ্ত বেনু। কৃষ্ণমূর্তি বেনুর বিছানার দিকে এগিয়ে বললেন, বেনু আমায় চিনতে পারছো? আমি শ্রীপতি কৃষ্ণমূর্তি। বেনু বিছানায় সোজা হয়ে উঠে বসল। টেবিলের দিকে তাকিয়ে হাত বাড়াতেই মহিলা মোটা কাঁচের চশমাটা এগিয়ে দিলেন বেনুর হাতে। চশমা চোখে দিয়ে বেনুর মুখে প্রথমে একটা অদ্ভুত হাসি খেলে গেল। বেনু কৃষ্ণমূর্তিকে চিনতে পেরেছে। ঠিক পরের মুহূর্তেই বেনুর মুখ থেকে হাসি মিলিয়ে গিয়ে দুঃখে ভরে উঠল। সে কৃষ্ণমূর্তি দুহাত শক্ত করে ধরে বলতে লাগলো, আপনি এসেছেন, আমাকে বাঁচান, আমি এই ঘরে থাকতে চাই না, এরা আমায় পাগল বানিয়ে রেখেছে। বেনু কৃষ্ণমূর্তির হাত শক্ত করে ধরেছিল। কৃষ্ণমূর্তি চেষ্টা করেও সেই হাতের বাঁধন আলগা করতে পারছিল না। মহিলা এগিয়ে এসে বেনুর মাথায় হাত বুলিয়ে কিছু বলতেই সে কিছুটা শান্ত হল। কৃষ্ণমূর্তি হাত আলগা হতেই বিছানা থেকে দূরে সরে দাঁড়ালেন। সাহস করে বললেন, তুমি চন্দ্রপ্রতাপগড়ে গিয়েছিলে, সেখানে গিয়ে কি দেখেছো আমাদের বলো। বেনু শান্ত হয়ে বিছানায় মুখ গুজে বসেছিল। চন্দ্রপ্রতাপগড়ের নাম শুনতেই বিছানায় সোজা হয়ে বসল। তারপর অদ্ভুত একটা পৈশাচিক হাসি হেসে বলল, কেন আপনি যাবেন, যাবেন নাকি সেই ডাইনির ডেরায়? বেনুর কথা শুনে শঙ্খজিৎ যত না বিস্মিত হয়েছে, তার চেয়েও বেশি বিস্মিত হয় তার হঠাৎ পরিবর্তিত হওয়া বাচন ভঙ্গিতে। তার গলার স্বরে ওঠা নামায়। হঠাৎ যেন বেনুর গলার ভেতর থেকে অন্য কেউ কথা বলছে, কৃষ্ণমূর্তি বা শঙ্খজিৎ। কিছু বলে ওঠার আগেই বেনু আবারও বলে ওঠে, দুর্গের ভেতরে কি আছে তা উনি জানেন না, উনি তো গিয়েছিলেন। কথাগুলো শেষ করেই আবার সেই পৈশাচিক হাসিতে বিছানায় লুটিয়ে পড়ে বেনু। শঙ্খজিৎ কিছু বলার মতো পরিস্থিতিতে ছিল না। এমনিতে এই বাড়িতে প্রবেশ করার পর একটা অস্বস্তি অদৃশ্যরূপে তার আশেপাশে ঘোরাফেরা করছে। কৃষ্ণমূর্তি বললেন, তুমি কিভাবে জানলে উনি দুর্গের ভেতরে গিয়েছিলেন? বেনু হাসি থামিয়ে বলল, আমি জানি, আমি সব জানি। ওই ডাইনির দেখা একবার যে পেয়েছে তার পিছন ছাড়ে না সে, হাত ছানি দিয়ে ডাকে। পরের মুহূর্তেই আবার স্বাভাবিক ও করুণ স্বরে বলে বেনু, কিন্তু যাবেন না, গেলেই ওই ডাইনি মেরে ফেলবে। উফ, কি ভয়ঙ্কর! আপনি দুর্গের অন্দরমহলে ঢুকেছিলেন, সেখানে ছিল ওই ডাইনির মূর্তি, শঙ্খজিৎ জানতে চায়। বেনু শঙ্খজিতের দিকে বিস্ফারিত চোখে তাকায়, তারপর অন্যদিকে ফিরে তাকিয়ে বলে, না ভেতরে যাইনি, ভেতরে দরজা তো বন্ধ, আমি খোলার চেষ্টা করেছিলাম, খোলা গেল না, ভেবেছিলাম রাতের অন্ধকারে একা এসেছি, পরের দিন আরও জনা দুয়েক লোক নিয়ে এলে হয়তো, কিন্তু তারপর কি হলো আর মনে নেই।
বিছানায় বসেই হাঁপাতে থাকে বেনু। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ওখান থেকে ফিরে আসার পরই ওই ডাইনিকে যেখানে সেখানে দেখতে পাই আমি, কখনো দেওয়ালে, কখনো এই ঘরের মেঝেয় দাঁড়িয়ে, কখনো জানলা দিয়ে, আবার একেবারে আমার বিছানার পাশে। সে কি ভয়ঙ্কর রূপ! বড় বড় লাল চোখ, সাপের মতো চেরা জীব কোমরের কাছে ঝুলছে, আর চুলগুলো যেন এক একটা জীবন্ত সাপ। কোনো ডাইনির মূর্তি নয়, সাক্ষাৎ ডাইনি। শঙ্খজিৎ বেনুর কথা যত শোনে ততই যেন বিস্ময়ে ও ভয়ে কেঁপে ওঠে। এই ডাইনির বিভীষিকাই তো তাকে তাড়া করে চলেছে অহরহ। তাহলে কি সে নিজেও পাগল হয়ে যেতে চলেছে? বেনুর মতো কি তাকেও একদিন বন্দি জীবন কাটাতে হবে? শঙ্খজিতের চিন্তা শক্তি যেন লোপ পায় সেই মুহূর্তে। ঘর থেকে ছিটকে বাইরে বেরিয়ে এসে দীর্ঘ শ্বাস ফেলে সে। শঙ্খজিৎকে বাইরে আসতে দেখে কৃষ্ণমূর্তিও দ্রুত পায়ে ঘর ছাড়েন। ওকে বাইরে আসতে দেখে শঙ্খজিৎ বলে, আমি কলকাতা ফিরতে চাই, আগামীকাল চেন্নাই যাব, ওখান থেকেই ফ্লাইটের টিকিট করে নেব। তারপর কয়েক মুহূর্ত সময় নিয়ে শঙ্খজিৎ বলে, আমাকে ক্ষমা করবেন মিস্টার কৃষ্ণমূর্তি, আমি আপনার কোনো সাহায্য করতে পারবো না। দেখো শঙ্খজিৎ, কথার মাঝেই বলা শুরু করেন কৃষ্ণমূর্তি, আমি জানি তোমাকে বিশ্বাস করানোটা কঠিন, কিন্তু পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে, ধৈর্যচ্যুতি ঘটে শঙ্খজিতের। সামান্য ঝাঁজ নিয়ে বলে, আপনি কেন বুঝতে চাইছেন না মিস্টার কৃষ্ণমূর্তি, আমার পক্ষে এই কাজটা করা সম্ভব নয়, ইনফ্যাক্ট আমি কলকাতায় ফিরেই ইস্তফা দেব, অতএব আমায় ক্ষমা করুন প্লিজ। কৃষ্ণমূর্তি হতাশ হয়ে বললেন, বেশ, তবে আজকের দিনটা আছো তো, তোমায় না হয় আমার শহর ঘুরিয়ে দেখাই, তারপর চলে যেও, আমি নিজেই তোমায় ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করে দেবো, এইটুকু সুযোগ দেবে তো? ইচ্ছা না থাকলেও বিনয় মানুষের মুখের ওপর সরাসরি না বলে দেওয়ার অভদ্রতা করতে পারে না শঙ্খজিৎ। বলে, ঠিক আছে, তবে আজকের দিনটাই, কালই আমি চেন্নাই ফিরে যেতে চাই। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য এই শোটিকে সাবস্ক্রাইব করুন।